নমস্কার বন্ধুরা, আমি কিষানু আর আপনারা দেখছেন কিষানু হোম গার্ডেন। এই অতিরিক্ত বর্ষায় টবের ড্রেনেজ সিস্টেমটি ভালো না থাকার জন্য টবে অতিরিক্ত জল জমে গাছটি মরে যাওয়ার মতন হয়ে গেছিল। তো এই সমস্যাটা আমার মতন আপনাদেরও হতে পারে। তো আপনাদের যদি কারোর এই সমস্যাটি হয়ে থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই গাছটিকে বাঁচানোর জন্য এই গাছটিকে টবের থেকে বার করতে হবে এবং টবের যে ড্রেনেজ সিস্টেমটি আছে সেটি ঠিক করতে হবে, যাতে পরবর্তীকালে আর বর্ষার জল না জমে। গাছটিকে আমি টব থেকে বার করে নেব এবং বার করার পরে টবের মাটি একটু চেঞ্জ করে দেবো আর ড্রেনেজ হোলটা ঠিক করে দেবো। সেই জন্য আমি গাছটিকে ছেঁটে নেব, পুরো ভালো করে ছেঁটে নেব যেন কোনো পাতা না থাকে। আপনারা বুঝে শুনে গাছের ডালগুলি ছেঁটে দেবেন, ঠিক বুঝে শুনে ছাড়বেন যেন পরবর্তীকালে ব্রাঞ্চ বেরোতে অসুবিধা না হয়। এইভাবে রিপোর্টিংটি অবশ্যই দুপুরবেলায় রোদের দিকে করবেন না, বিকেলবেলায় করবেন যখন রোদ থাকবে না তখন। গাছটি আমার ছাঁটাই হয়ে গেছে, এবার আমি এই গাছটির থেকে সব বেশিরভাগ মাটিটাই ছেঁটে নেব এবং চেষ্টা করব বেশি শিকড় যেন না ছিঁড়ে যায়। তো ঠিকঠাক বাঁচিয়ে আমি শিকড়গুলো মোটামুটি বাঁচানোর চেষ্টা করবো। আর এই মাটিতে আমি কিছু গোবর সার আর কিছু শস্যের খোল মিশিয়ে নিয়েছি। আপনারা এখন ছাড়বেন, দেখে শুনে ছাড়বেন, বেশি শিকড় যেন কেটে বাদ না চলে যায় সেইভাবে দেখে শুনে ছাঁটাই করবেন। গাছটি যেই মাটিতে ছিল আমি সেই মাটিটাকেই ভালো করে গুঁড়ো করে আবার ওই যে সার মাটি ছিল অল্প ওই সার মাটি মিশিয়ে গাছটিকে আবার বসিয়ে দেব। গাছটি যে যে টবে ছিল সেই টবেই আবার বসিয়ে দেব। এবার টবের যে ড্রেনেজ সিস্টেমগুলি আমি ভালো করে আটকে নিয়েছি পাথর দিয়ে, যাতে পরবর্তীকালে বর্ষার জল আর না জমে। এবার আস্তে আস্তে মাটি দিয়ে আমি গাছটিকে বসিয়ে নিচ্ছি। গাছটিকে বসানো হয়ে গেলে গাছের সাইডে যে মাটিগুলো দেবেন সেই মাটিগুলো একটু নিড়ুনি দিয়ে একটু চেপে দেবেন, যাতে জল দেওয়ার পরে মাটি ফাঁকা না হয়ে যায়। এবার কাটা ডালগুলোতে যাতে ফাঙ্গাস না আক্রমণ করতে পারে সেই জন্য আমি অ্যালোভেরার ডাল কেটে, মানে অ্যালোভেরার পাতা কেটে সব ডালগুলোর ওপরে লাগিয়ে দিচ্ছি। এতে কি হবে, ফাঙ্গাসটা আক্রমণ করতে পারবে না, কোনো ফাঙ্গিসাইড পাউডার লাগবে না, অ্যালোভেরা পাতাতেই হয়ে যাবে। এবার গাছে সম্পূর্ণভাবে বেশিরভাগ জল দিয়ে দেন এবং গাছটিকে সীমাযুক্ত স্থানে 3 দিন রেখে দেবেন, তারপরে রোদে বার করতে পারবেন। এই ছোট্ট ভিডিওটি যদি কারোর উপকারে লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।